হ্যালো দর্শক, আজকে আমরা খাচ্ছি যে গরম গরম ধোয়া ওঠা বোয়া বলে বিক্রমপুরে, বোয়া খাচ্ছি, আলুর বোয়া। এই যে দেখেন ধোয়া উঠছে, সাথে আছে টমেটো ভর্তা। শুটকি ভর্তা কাঁচা কলা ভর্তা এখন খাবো আমি, কে বলি কেমন হয়েছে, কোনটা খাবো আগে রাখি বাবা মনে চাই। কাঁচা কলাটাই খাই আগে, না একটু এমনি শুধু খেয়ে দেখি কেমন। তো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। সেরকম আলু বউ হয়েছে, ধন্যবাদ দাদা, আলু দিয়ে আনলে কিন্তু এমনি খাইতে ভালো লাগে, তাই না রাখি? বর্তমানে কাঁচামরিচ দেওয়া করছো কলারটা? কাঁচা কলা বর্তমানে তো যে চোস হইতে, এই মরিচ দিয়ে কিন্তু গাড়ি ভর্তা করলেও সেই লাগতো না? ডাইল মনে হয়, ও আলুর ভিতরে ডাইল দিস তো পর, ও ডাইলও আছে জানতাম না, তো খাওয়ার পরে বুঝলাম। যারা দেখবেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি, আর যারা আগেই করেছেন সবাইকে ধন্যবাদ। অনেক গরম, একটু টমেটো ভর্তা নেই, এটাও সেই হয়েছে। তুমি বসো, শুকনা মরিচের যে ফ্লেভার বুঝছো, শুকনা মরিচের যে ফ্লেভার এটা ভর্তা স্বাদ আরো 10 গুণ বাড়ায় দিচ্ছে। কিন্তু হিসাবে টমেটো ওরকম টক না, ওরকম টক না, কিন্তু মরিচের কারণে ফ্লেভারটা ভালো লাগতেছে, টমেটোর তো নিজস্ব ফ্লেভার আছে। ওটাই কারণে পরে খেয়েছে সবার লাস্টে খাম, কারণ তখন ভিডিও করবো কম খামো বেশি।
কই অ্যাসিডে কামড় লাগলো, টক লাগলো তো দেখি। এবার একটু শুটকি বার্তা গরম। বাঙালি না চামচ চামচ দেখি খাই লো নাকি বলেন দর্শক? তো ফর্মালিটি করার কোনো কাহিনি নাই, কাহিনী হলো খাওয়া। শুধু যদি গ্রান ঠিক মতো না থাকে তাহলে খায় মজা নেই। বেবি ট্যাক্সি তো কইতো না, বেবি কইতো এই বেবি, বেবি থামতো আর মানুষ যাইতো, 20 টাকা বাড়াও আসছিল। মিরপুর 1 থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত মনে হয় 50-60 টাকা করে যাওয়া উচিত, বুঝলে না? বেবি ট্যাক্সি দিয়ে বেবিতে বেবিতে ওই যে 10 টাকা লাগতো মনে হয়। মহাখালী থেকে টিভি গেট 40 টাকা, তাহলে ঠিকই আছে, তাহলে 50 টাকা লাগতো 1 নম্বর থেকে 10 নম্বর, আর বেশি লাগতো কারণ আমগা এলাকা থেকে 1 নম্বর যেতে 20 টাকা লাগতো বেবিতে। মাঝে মধ্যে আর কি আমরা বেবিতে যেতাম রিক্সা না, যে একটু পাট কি ওই যে আমি আর কি জোরে চলতো, ওইটা ছোট না তখন, জোরে চলতো একটা বাবা ছিল, তাকা থাকতাম বাইরে রোডটা জোরে জোরে পিছিয়ে যেত গা, ওটা দেখতাম। তো দর্শক, কার কার এই বউয়া ভর্তা বা ভর্তা ভাত পছন্দ কমেন্ট করে জানান, আর কে কোন অঞ্চল থেকে ভিডিওটা দেখছেন ওটাও কমেন্ট করে জানান। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।